নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 3রা নভেম্বর 2022 বৃহস্পতিবার মা লক্ষ্মীর আশীর্বাদে যে 5 রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেককে আমি বারবার বলছি, ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনুন। দেখুন, এখানে আপনাদেরকে বেশ কিছু বিষয়ে আমি কিন্তু বারবার আপনাদেরকে কিন্তু আমি জানাই, যে তথ্যগুলো আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কিন্তু কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা তো সম্পূর্ণ নিজের ভাগ্য চক্রের উপর দেখা দরকার, কারণ এই প্রাপ্তিটা সম্পূর্ণ মানে নির্ভর করে ভাগ্যভাবের উপর। ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে তাহলে আপনার নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। এই জন্য ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব এবং আপনার সফলতা ভাব, এই 4টি ভাব আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, এটা একজন সঠিক দক্ষ অ্যাস্ট্রোলজার যে এ বিষয়ে সম্বন্ধে ওয়াকিবহল আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করুন। অর্থাৎ আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। আপনার জন্মছকে যদি প্রাপ্তি থাকে, দেখা যাচ্ছে আপনার প্রাপ্তি আছে কিন্তু আপনার প্রাপ্তি দেখা যাচ্ছে আজ থেকে 3 বছর পরে আছে, কিন্তু আপনি এখন প্রচেষ্টা করছেন, তাহলে তো আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে, বা আপনার প্রাপ্তির যোগ কেটে গেছে এই জায়গাটা কিন্তু দেখা দরকার। যাদের ক্ষেত্রে কেটে গেছে অথবা যাদের ক্ষেত্রে আজ থেকে 2-3 বছর পর আছে, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। সেই জায়গাটাকে হয় যেটা কেটে গেছে সেই যোগটাকে ফিরিয়ে আনা, আবার যাদের ক্ষেত্রে খুব দেরি আছে সেটা যেন খুব তাড়াতাড়ি পসিবল হয় সেটা কিন্তু দেখা। এই জন্য আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা অবশ্যই আপনারা বিচার কিন্তু করা দরকার। দেখুন, আলোচনাটা আমি শুরু করি, সম্পূর্ণরূপে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন। প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আগামীকাল বৃহস্পতিবার যে 5 রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5টি রাশির নাম আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছক। বারবার বলছি, আপনার মহাদশা, আপনার অন্তর্দশা, আপনার প্রত্যন্তর্দশা, এই দশাগুলো যদি আপনার ক্ষেত্রে যদি পারমিট করে তাহলে আগামীকাল কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটবেই ঘটবে। প্রথম যে রাশির কথা আমি বলবো, তার আগে আপনাদেরকে একটু আমি বলে দিই, আগামীকাল থাকছে রাহুকাল থাকছে আপনাদের 1:30 থেকে 3টা পর্যন্ত রাহুকাল থাকছে, এবং আপনাদের আগামীকাল যোগ থাকছে, বৃদ্ধি যোগ থাকছে, ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। 11:36 থেকে আপনার 12:21 পর্যন্ত আপনাদের একটি শুভ সময় থাকছে, অর্থাৎ সময়গুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আর একটি, আপনাদের 5:53 থেকে বিকাল 5:53 থেকে সন্ধ্যা 7:25 পর্যন্ত আরেকটি শুভ সময় কিন্তু থাকছে। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং আপনাদের ক্ষেত্রে 3। আপনাদের শুভ সময় বিকাল 5:02 থেকে আপনার সন্ধ্যা 7:12 পর্যন্ত, কর্কট রাশির ক্ষেত্রে সময়টা খুব ভালো। দ্বিতীয় যে রাশির কথা বলবো, তার আগে আপনাদেরকে আর একটু আমি আলোচনা করি। দেখুন, শুধুমাত্র রাহু রক্ষা কবচ পড়লে যে আপনাদের প্রাপ্তি হবে এটা কখনোই না, কারণ আপনার ভাগ্যভাবকে এখানে কিন্তু স্ট্রং করা দরকার। ভাগ্যভাব যদি স্ট্রং হয়, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তবেই কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হবে। এবার দেখা দরকার যে আপনার জন্মছকে যে যে গ্রহগুলো আপনার ক্ষেত্রে
শুভ আছে বা অশুভ আছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান, এবং এর পাশাপাশি আপনার নবাংশ চার্টকে পর্যালোচনা করা কিন্তু একান্তই দরকার। দ্বিতীয় রাশি মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 10:21 থেকে 12:26 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো তার আগে আরেকটু আপনাদেরকে জানিয়ে দিই, যারা এই ভিডিওটি দেখছেন আমি বারবার বলছি ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন, কারণ আপনার ক্ষেত্রে আপনার যে মহাদশাটা চলছে সেটা রাজযোগ চলছে না মারক চলছে এটা দেখা দরকার, এবং প্রচুর প্রাপ্তির জন্য প্রচুর দীর্ঘদিন প্রচেষ্টা করছেন। কৌশিক রায়ের কাছে কিছু আজব উপায় আছে, যে উপায়টা যদি আপনারা বিশেষ করে যারা কন্ট্যাক্ট করছেন তারা জানেনি, যারা ইমিডিয়েট আপনারা কন্ট্যাক্ট করুন, যাতে প্রাপ্তির ক্ষেত্রে বারবার বাধা আসছে তাদের ক্ষেত্রে নিশ্চিতরূপে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। শুধুমাত্র রাহু রক্ষা কবচ ফুলে প্রাপ্তি হবে আমি কখনোই দাবি করব না, এর সঙ্গে সঙ্গে অনেক কিছু বিশেষ উপায় আছে এবং গোপন কিছু পদ্ধতি আছে, ভাগ্য ভাগ্যকে স্ট্রং করা দরকার আছে, আপনার ফরচুনা নাম্বারের দরকার আছে, অনেক কিছু বিষয়গুলো কিন্তু ফ্যাক্টর কিন্তু করে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 11:44 থেকে আপনার 1 মিনিট পর্যন্ত। তিন অর্থাৎ কর্কট, মীন এবং ধনু এই তিনটি রাশির কথা আমি বললাম। এরপর যে রাশির কথা বলবো তার আগে আরেকটু আপনাদেরকে আমি জানিয়ে দিই আলোচনাটা আরেকটু শুনুন, দুটি রাশির কথা আমি আবারও বলছি। দেখুন প্রাপ্তির ক্ষেত্রে প্রচুর মানুষ প্রচুর চেষ্টা করছে, কারো কারো ক্ষেত্রে লাক ফেভার করছে, এটা পুরোপুরি লাকের উপর। এই জন্য বলছি একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং এর সাথে সাথে আপনার জন্মছক সর্বশেষ কিন্তু কথা বলে, জন্মছক যদি আপনার অশুভ অবস্থাতে থাকে, জন্মছকে যদি কোনো ভাগ্যপতি নিচস্থ থাকে, ভাগ্যভাবে পাপগ্রহের দৃষ্টি থাকে, আপনার আকস্মিক প্রাপ্তিভাব যদি দুর্বল থাকে, আপনার ধনভাব যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে না, এটা বারবার আমি বলছি। এবার দেখা দরকার আপনার জন্মছকটাতে কোন কোন আপনার জন্মছকে কোন কোন যোগগুলো আছে, যে যোগগুলো আপনার ক্ষেত্রে বিশেষভাবে সেই যোগগুলোকে আপনার যদি অ্যাক্টিভ করা হয়, যেটা ইনঅ্যাক্টিভ আছে সেটাকে যদি অ্যাক্টিভ করা হয় আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু বাড়বে। এরপর যে রাশির কথাই বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 2। আপনাদের শুভ সময় বিকাল 4:45 থেকে 6:54 পর্যন্ত। 5 নম্বর যে রাশির কথা বলবো তার আগে আরেকটু আপনার আলোচনাটা শুনুন। দেখুন এই যে প্রাপ্তি, প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় বাধা যেটা সৃষ্টি করে সেটা হচ্ছে আমাদের বাস্তুক্ষেত্র। বাস্তুক্ষেত্রটা কিন্তু বিশেষভাবে পর্যালোচনা করা দরকার, এটার বেশ কিছু পদ্ধতি আছে এবং বেশ কিছু উপায় আছে যেগুলো আপনি যদি মেনে চলেন আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আসবে। দেখুন প্রাপ্তি যে কোনো দিক থেকে হতে পারে, আপনি রাস্তায় যাচ্ছেন আপনি একটি ব্যাগে টাকা কুড়িয়ে পেলেন সেটাও একটা প্রাপ্তি, আপনি একটি মোবাইল কুড়িয়ে পেলেন সেটাও একটা প্রাপ্তি, যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু আপনার ঘুরতেই পারে, কম হোক বেশি হোক। এই 5 রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, সবার সাথে যে একই ঘটনাগুলো ঘটবে আমি কখনোই দাবি করি না, কারণ এখানে কারো আমি ব্যক্তিগত ছক আমি দেখতে পাচ্ছি না, আপনার জন্ম সময় দেখতে পাচ্ছি না, এটা আমি সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ার রাশিফল কিন্তু বলছি। অর্থাৎ যদি আপনার গাঢ় যোগ থাকে কি না আগামীকাল নিশ্চিত কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। সো অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো আগামীকালের সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 1। আপনাদের শুভ সময় বিকাল 4:00
21 মিনিট থেকে আপনার সন্ধ্যা 6টা 36 মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।